আচার্য, আপনারা দেখছেন গানে গানে নোবেল বাংলা। সুরতাল ছন্দ নিয়ে যেরকম গান তৈরি হয় ঠিক সেরকমই সুখ দুঃখ আনন্দ নিয়েই আমাদের জীবন। আর আমাদের দুঃখ হলে মানসিক শান্তিটা কী দেয় বলুন তো? ঠিক ধরেছেন, গান। তাই আমি নিয়ে চলে এসেছি নোবেল বাংলার পর্দায় আপনাদের জন্য গানে গানে নোবেল বাংলা। আর আজ আমাদের গানে গানে আনন্দ দিতে আমাদের আজকের অতিথি অশোকনগর থেকে দেবযানী দে। দেবযানী দি, কেমন আছো বলো? ভালো আছি। কেমন লাগছে আমাদের? আমি ভীষণ ভালো আছি। ভালো লাগছে, ভীষণ সুন্দর পরিবেশ, খুব সুন্দর মিউজিশিয়ান, সবাই যারা সদস্য প্রত্যেকেই ভালো লাগছে। ভালো লাগছে তো? তো আমরা অনেক ভালো ভালো গান শুনবো নিশ্চয়ই। নিশ্চয়ই, আশা করছি। প্রথমে কি গান শুনবো? প্রথমে যেহেতু কিছুদিন আগে সরস্বতী পুজো চলে গেল, আচ্ছা, তো মা সরস্বতী বন্দনা দিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করতে চাই। একদম, আমরা যারা গান বাজনা করি, গানের সাথে যুক্ত বা যারা যন্ত্রসঙ্গীত বাজাচ্ছে, সবারই সরস্বতী মায়ের আশীর্বাদ না থাকলে সম্ভব হতো না। তো আমরা প্রথমেই মায়ের একটি বাণী বন্দনা দিয়ে শুরু করছি, চলো। বিনা বরদণ্ড মণ্ডিতা কারা
সরস্বতী ভগবতী তুই শেষ যজ্ঞপাহ ভীষণ ভালো লাগলো। মানে সরস্বতী মায়ের প্রতি তোমার যেই ভালোবাসা, যে ভক্তিটা এই গানের মধ্যে দিয়ে সুন্দরভাবে প্রকাশ পেলো। আর সত্যি যখন গানটা শুনছিলাম না, আমার গায়ে কাটা দিয়ে উঠেছে, তুমি এত ভালো গাইছিলে। তো গানের সাথে কিন্তু আমাদের ভালোবাসা না থাকলে হয় না। এবার আমি শুনে নেব তোমার কাছ থেকে, তোমার এই গানের সাথে ভালোবাসাটা কতদিনের? খুব ছোটবেলা থেকেই, কারণ আমার মাই আমার প্রথম গুরু। তারপরে অন্য গুরুজির কাছেও গান আমি শিখেছি, কিন্তু সেটা আরও ভালোভাবে হয়েছে যখন আমার হাজব্যান্ড বিছানায় পড়ে গেল। তো তার থেকে বেরোনোর জন্য, সে আমার ভালোবাসা ছিল এবং সেটার থেকে বেরোনোর জন্য, মানে আমি একটু ডিপ্রেশনে চলে গেছিলাম, তো সেখান থেকে বেরোনোর জন্য আমাকে এই গানটাই আমার কাছে টনিক ছিল। এবং তখন থেকেই গান লেখা, সুর করা এবং গানটাকে নিয়ে আরও বেশি করে চিন্তা করা, যে গানটাই আমার স্বপ্ন, লক্ষ্যই স্থির করে দিয়েছি। দেখা যাক, ঈশ্বরের কি ইচ্ছা। তার মানে তুমি গান লেখো এবং শুরু করো, নিজের গান আছে? আছে। ভীষণ ভালো, সত্যি ভালো লাগলো। আমি প্রথমেই বলেছিলাম আমাদের অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে, যে আমাদের যখন দুঃখ হয় তখন মানসিক শান্তিটাই হচ্ছে গান। তো আজ দিদির কাছ থেকে সেটাও আমরা জানতে পারলাম। এবারে কি গান শুনব? বেহাগ যদি না হয় রাজি। আহা, মান্নাদের গাওয়া গান, আমাদের সবারই প্রিয় একটি গান। বেহাগ যদি আসরে এবং তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি, বসন যদি না যাশে, আসরে ও
অসাধারণ, ধন্যবাদ। কোনো কথা হবে না, তোমার এই গানটা শুনতে শুনতে আমার একটা কথা মনে পড়ছিল, যেটা আমি তো তোমায় বলি, মানে মান্নাদের একটি কথা। আমার যিনি গুরুজি আছেন তার গুরুজি হলেন মান্নাদে। তো একদিন উনি ওরকম খুব রেওয়াজ করছে সকালে, তখন মান্নাদে মানে একদম শেষ সময়টাতে, তখন আমার গুরুজি গিয়ে বললেন যে মান্নাদা তুমি এত রেওয়াজ করছো এই বয়সে এসে এভাবে। তো তখন উনি একটা কথা বলেছিলেন যে এ জন্মে আমি কিছু করতে পারিনি, তাই জন্য এখন থেকে সেটা আমি নিয়ে যাচ্ছি সাথে, যাতে পরের জন্মে ভালো গাইতে পারি। আর যদি দেখিস যে এরকম কেউ গাইছে তখন মনে করবি সেটা আমি। মানে তুমি ভাবতে পারছো কত বড় একটা কথা যে উনি এই জন্মে আমাদের জন্য এত সুন্দর সুন্দর গান উপহার দিয়ে গেছেন, তারপরেও উনি বলছেন আমি কিছু করতে পারিনি, পরের জন্মের জন্য সে নিয়ে যাচ্ছে। এটাই একজন প্রকৃত শিল্পীর কথা, সত্যি তাই। আমাদের শেখার শেষ নেই, সত্যি শেখার শেষ নেই, আর কোনো বয়সও হয় না, কোনো বয়স নেই। তো আবারও তো তোমার গানে যাব, অনেক গান শুনব, কিন্তু তার আগে তোমার গানকে যারা এত সুন্দর করে সাজিয়ে তুলেছে সেই মিউজিশিয়ান দাদাদের সাথে একবার পরিচয় করিয়ে দিই। কিবোর্ডে আছে প্রীতম বসু, হ্যান্ডসনিকে আছে তমাল দেবনাথ, অক্টোপ্যাডে আছে সৌভিক দত্ত। তো আবারও আমরা দেবযানীদের সুন্দর সুন্দর গান শুনব, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। আপনারা কোথাও যাবেন না, দেখতে থাকুন গানে গানে নোবেল বাংলা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গানে গানে নোবেল বাংলা, আর আজ আমাদের অতিথি দেবযানী দে। আমি শুনছিলাম তুমি গানের পাশাপাশি কিছু একটা করছো, তো কি করছো? আমি একটা চাকরিতে আছি, সার্ভিসে রয়েছি। আচ্ছা, জব সামলে গানটাকে সামলে কী করে? তার মধ্যে সংসার তো আছেই। সবার আগে আমার সঙ্গীত, জব আছে, আমার সংসার আছে, বাবা মা আছে, সবার আগে সবাইকে নিয়েই চলবো, সাথে সঙ্গীত, সে তো হৃদয়ের মধ্যে রয়েছে। অবশ্যই এটা কিন্তু সব মানে তোমায় ছেড়ে কোথাও যাবে না, একদম না, তোমার সাথেই থাকবে, একদম না। এবারে কী গান শুনবো বলো? সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া গান দিই। সোনা বন্ধু রে, আমি তোমার নাম লইয়া গান দিই। গগনেতে thank you.
আমি তোমার নাম লইয়া কান্দি। জানো দেবজানিদি, মানে আমার শুধু একা নয়, আমাদের নোবেল বাংলার পুরো টিমের মানে তোমাকে না ছাড়তে ইচ্ছা করছে না। কিন্তু কি করবো বলো, মানে ভীষণ ভালো লাগছে গানগুলো শুনতে, সময় তো আর মানছে না। তো আমাদের এবার শেষ গানে চলে যেতে হবে। তুমি কোন গানটা গাইবে এবারে? আমার শেষ নিবেদন, দিল হ্যাকে মানতা নেহি। আহা, খুব সুন্দর একটি রোমান্টিক গান। Thank you.
ধন্যবাদ দেবজানিদি, ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য আমাদের গানে গানে নোবেল বাংলায়। আর ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদেরকে, প্রীতম দাকে, তমাল দাকে, সৌভিক দাকে, এবং ধন্যবাদ আমাদের নোবেল বাংলার পুরো টিমকে। তারা ভীষণভাবে আমাদের সহযোগিতা করছেন ক্যামেরার ওপাশে থেকে। আপনারা যারা আমাদের এই গানে গানে নোবেল বাংলাতে আসতে চান, তারা আর দেরি কেন, তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে, আর চলে আসুন আমাদের এখানে অনেক গান অনেক আড্ডা নিয়ে। তো আবারও দেখা হবে নতুন এক শিল্পীকে নিয়ে। এখনের মতো বিদায় নিচ্ছি,
দেখতে থাকুন গানে গানে নোবেল বাংলা, সঙ্গে থাকুন নোবেল বাংলার। ধন্যবাদ।